আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ প্রদত্ত দু হাজার একুশ সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আজ আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের পার্ট থ্রির মডেল টাস্ক নিয়ে আলোচনা করবো আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল টাস্ক কিন্তু উত্তর সহ আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে উদাহরণ নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখ দুই নম্বর একটি পিনহোল ক্যামেরার দৈর্ঘ্য ও অন্যান্য বিষয় একই রেখে নিচের পরিবর্তনগুলি করা হলে প্রত্যেক ক্ষেত্রে গঠিত প্রতিবিম্ব কি পরিবর্তন দেখা যাবে এক উৎসকে দূরে সরানো হলো ছ নম্বর ছিদ্রকে বড় করা হলো তিন নম্বর তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায় চার নম্বর কচুরিপানার পানার খর্বধাবক ও আলুর স্ফীতকন্দের কাজ কী কী পাঁচ নম্বর পাতার বিভিন্ন অংশের কাজ উল্লেখ করো এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেব প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখ নিয়মিত প্রতিফলনের দিকে প্রথম পয়েন্ট প্রতিফলক তল মসৃণ হলে ওই তল থেকে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে বিক্ষিপ্ত প্রতিফলনের ফার্স্ট পয়েন্ট প্রতিফলক তল অমসৃণ হলে ওই তল থেকে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে নিয়মিত প্রতিফলনের সেকেন্ড পয়েন্ট নিয়মিত প্রতিফলনের প্রতিফলিত রশিগুলি একটি নির্দিষ্ট দিকে যায় আর বিক্ষিপ্ত প্রতিফলনের নেক্সট পয়েন্ট বিক্ষিপ্ত প্রতিফলনের প্রতিফলিত রশিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে যায় তিন নম্বর পয়েন্ট নিয়মিত প্রতিফলনের প্রতিফলিত আলো বেশি পরিমাণে আমাদের চোখে এসে পড়ে ফলে প্রতিফলক তলটি চকচকে দেখায় বিক্ষিপ্ত প্রতিফলনের তিন নম্বর পয়েন্ট বিক্ষিপ্ত প্রতিফলনের প্রতিফলিত রশিগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে ফলে প্রতিফলক তল সমান উজ্জ্বল দেখায় নিয়মিত প্রতিফলনে চার নম্বর পয়েন্ট নিয়মিত প্রতিফলনের প্রতিফলক বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি করে বিক্ষিপ্ত প্রতিফলনের চার নম্বর পয়েন্ট বিক্ষিপ্ত প্রতিফলনের বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় না শুধুমাত্র প্রতিফলকটি দেখা যায় একটি পিনহোল ক্যামেরার দৈর্ঘ্য ও অন্যান্য বিষয় একই রেখে নিচের পরিবর্তনগুলি করা হলো প্রত্যেক ক্ষেত্রে গঠিত প্রতিবিম্ব এর কী পরিবর্তন দেখা যাবে উত্তর উৎসকে দূরে সরানো হলো আলোক উৎসকে ছিদ্র থেকে যত দূরে সরানো হবে প্রতিকৃতি তত ছোট হবে ছিদ্রকে বড় করা হলো ছিদ্র বড় করা হলে তা আসলে অনেকগুলো ছোট ছোট ছিদ্রের সমষ্টি রূপে কাজ করে ফলে অসংখ্য প্রতিবিম্ব গঠিত হবে যাকে একে অপরের সাথে মিশে একটা অস্পষ্ট প্রতিকৃতি তৈরি করবে দুই নম্বর তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায় দুইভাবে চুম্বকের শক্তি বৃদ্ধি করা যায় যথা প্রথমত আন্তরিক তামার পাক সংখ্যা বাড়িয়ে দ্বিতীয়ত তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে কচুরি পানার খর্বধাবক আলুর স্ফিতকন্দদের কাজ কি কি। উত্তর দাও কচুরি পানার খর্বধাবক বংশ বিস্তারে সাহায্য করে আলুর স্পীতকন্দ খাদ্র সঞ্চয় করে এবার আমরা পাতার বিভিন্ন অংশের কাজগুলো দেখে নেব প্রথম পত্রফলক খাদ্র প্রস্তুত করা দুই নম্বর বাষ্পমোচন করা তিন নম্বর গ্যাসের আদান প্রদান করা দুই নম্বর পত্রবিন্ত পত্রফলকে ধরে রাখা জল ও খাদ্য পরিবহন করা এবং পাতাকে কাণ্ড ও শাখার সঙ্গে যুক্ত করা তৃতীয় নম্বর পয়েন্ট পত্রমূলক পত্রবিন্তকে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত রাখা এই রয়েছে তোমাদের মূল উত্তরপত্র আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে তুমি ভুলবে না আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও তা লাল কালার যে সাবস্ক্রাইব বারটি প্রেস করে পাশে বেল লাইক সেগুলো প্রেস করে রাখবে যে যখন আমি নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণী সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভিটাস কিন্তু উত্তর সহ আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও আর যার এখনও পর্যন্ত আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করি তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও সেখানেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করে থাকি আর এই উত্তরপ্রে পিডিএফ ফাইলও ফাইলেও কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফত কিন্তু পেয়ে যাবে